ফেনী থেকে দক্ষিণে কোন এক গ্রামে বাস করতেন এক মহিলা মহিলা মেয়ে আর স্বামীকে নিয়ে একটি কুড়ে ঘরে বসবাস করতেন তার স্বামী ছিলেন একজন দিনমজুর তাদের পরিবারে এমন অবস্থা যে কোনো কোনো দিন তাদের ঘরে খাবারও জুড়ত না একদিন মহিলা এবং তার মেয়ে কোথাও যাওয়ার সময় গ্রামের নির্জন রাস্তায় কেউ একজনকে মাটিতে পড়ে থাকতে দেখলো মহিলা এবং মেয়েটি দৌড়ে লোকটির কাছে গেল গিয়ে দেখলেন সেখানে চব্বিশ পঁচিশ বছরের এক যুবক পড়ে আছে তার মাথায় আঘাতের চিহ্ন মহিলাটি তাকে ডাকতে লাগলেন উঠো বাবা কে তুমি এখানে পড়ে আছো কেন কি হয়েছে তোমার উঠো বাবা উঠো এভাবে কয়েকবার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে মহিলাটি বুঝতে পারলেন ছেলেটি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর তিনি তার মেয়েকে বললেন সামিয়া যাও লোকটির জন্য ওই কূপ থেকে একটু পানি নিয়ে এসো তো মনে হয় লোকটি জ্ঞান হারিয়ে পড়ে আছেন তাড়াতাড়ি একটু পানি নিয়ে এসো মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এই বলে সামিয়া দৌড়ে গিয়ে রাস্তার পাশে থাকা একটি কূপ থেকে হাতে করে একটু পানি নিয়ে আসে আর লোকটির কাছে এসে তার মুখের উপরে সিটিয়ে দেয় সাথে সাথে লোকটি চোখ খুললেন মা মেয়ে দুজনের মুখে হাসি ফুটে উঠে এরপর মহিলাটি লোকটিকে ধরে উঠে বসালেন আর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বাবা আমার নাম সাকিব তোমার কি হয়েছিল বাবা আমি শহর থেকে এসেছি কাল রাতে এই পথ দিয়ে শহরে ফিরে যাচ্ছিলাম কি তো হঠাৎ এলাকার কিছু চোর ও বকাঠে ছেলে আমার মাথায় আঘাত করে আমার কিছু ছিল সব নিয়ে যায় এরপর আমি অজ্ঞান হয়ে এখানে পড়ে থাকি ওহ তোমার মাথায় তো অনেক আঘাত লেগেছে বাবা। আহ তৈ করে আমাকে সাহায্য করুন তৈ করে সাহায্য করুন আমাকে এতে আল্লাহ অনেক খুশি হবেন আমাকে সাহায্য করুন আহ তুমি কোনো চিন্তা করো না বাবা চলো তুমি আমাদের বাড়িতে চলো যতক্ষণ না তুমি সুস্থ হবে ততক্ষণ তুমি আমাদের বাড়িতেই থাকবে চলো বাবা মায়ের কথা শুনে হঠাৎ সামিয়া বলে উঠলো মা ওনাকে আমরা সাহায্য করেছি জ্ঞান ফিরে এনেছি এটাই অনেক ওনাকে আবার আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার ওনাকে এখানে রেখে যাও উনি একা একে ওনার বাড়িতে পৌঁছে যাবে আমরা নিজেরাই তো খেতে পারি না ওনাকে আবার কি খাওয়াবো ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যাও এটা আমার একদমই পছন্দ নয় আর ওনাকে নিয়ে গেলে তো আমাদের এমন কোনো লাভও হবে না যে সেই জন্য আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। থামো সামিয়া বাবা সাকিব তুমি ওর কথায় কষ্ট পেও না বাবা আমি তোমাকে বাড়িতেই নিয়ে যাব। না মা আমি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে দেব না তুমি ওনাকে এখানেই রেখে যাও শুনো মে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কোনো বিপদে সাহায্য করবে আখিরাতে আল্লাহ তালা তার একটি কঠিন বিপদ দূর করে দিবেন তাই আমাদের সকলেরই মুমিন ব্যক্তির বিপদে এগিয়ে আসা দায়িত্ব ও কর্তব্য শুধু তাই নয় যারা বিপদগ্রস্ত মানুষের উপকারে নিয়োজিত থাকবে আল্লাহ তালা তার কাছাকাছি ফ্রেসাদের সাথে এসব উপকারী মানুষ সম্পর্কে আলোচনা করবেন আর তাদের দুনিয়া ও পরকালে কল্যাণে নিয়ে যেত থাকবেন মা আমি এত কিছু জানতাম না আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে এসব কিছু বলেছি চলো মা উনাকে আমরা আমাদের বাড়িতেই নিয়ে যাই উনি এখন বিপদে পড়েছেন ওনাকে সাহায্য করাও যে আমাদের দায়িত্ব ও কর্তব্য ঠিক আছে মা সামিয়া তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে বিপদগ্রস্ত মানুষের উপকারে এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন এরপর সামিয়া ও তার মা সাকিবকে সাথে নিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে লাগলেন বাড়িতে ফিরে দেখলেন সামিয়ার বাবা উঠোনে দাঁড়িয়ে আসেন এরপর সামিয়ার মা সামিয়ার বাবাকে সব কথা খুলে বললেন সামিয়ার বাবা অসুস্থ লোকটিকে বাড়িতে নিয়ে আনাতে অনেক খুশি হলেন আর বললেন তোমরা খুব ভালো কাজ করেছ একজন অসুস্থ মানুষকে একা রাস্তায় ফেলে না রেখে বাড়িতে নিয়ে এসেছ এতে আল্লাহ তোমাদের উপর খুব খুশি হবেন যাও বাবা সাকিব তুমি ভিতরে যাও আর বিশ্রাম করো আমি যাই তোমার জন্য কিছু ওষুধ আর ফল নিয়ে আসি এই বলে সামিয়ার বাবা বাড়ি থেকে বের হয়ে যান আর সামিয়া ও তার মা সাকিবকে ঘরের ভিতরে নিয়ে যায় সাকিব বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর সামিয়ার বাবা ও কিছু ফল নিয়ে বাড়ি ফিরলেন এভাবে সামিয়ার মা সাকিবকে ভালো করে যত্ন করলেন নিজেরা না খেয়ে তাকে ভালো খাবার দিলেন প্রায় দুই তিন দিন কেটে গেল এরপর সাকিব সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আজ সে বাড়িতে ফিরে যাওয়ার জন্য বের হলো মা আমি আপনাদের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না সেদিন যদি আপনারা আমাকে আপনাদের বাড়িতে না আসতেন আর এত ভালো সেবা যত্ন না করতেন তাহলে আজ আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে পারতাম কিনা আল্লাহ ভালো জানেন আমি আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ মা এই কয়দিন আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করুন আমি এখন যাই মা না বাবা তোমার কৃতজ্ঞতা প্রকাশের কোনো দরকার নেই তুমি অসুস্থ ছিলে তোমার সেবা যত্ন করা আমাদের কর্তব্য ছিল কেন নয় আল্লাহ বলেছেন যে কেউ কোনো অসুস্থ মানুষকে সাহায্য সেজন্য আমাকে সাহায্য করলো আল্লাহ পাক তোমাকে ভালো রাখুন আর সহি সালামতে তোমার বাড়িতে পৌঁছে দিন আল্লাহ হাফিজ আল্লাহ পাক আপনাদেরও ভালো রাখুন মা আল্লাহ হাফিজ এই বলে সাকিব শহরে ফিরে যাচ্ছিল যেতে যেতে মনে মনে ভাবলো গ্রামের মানুষগুলো কত ভালো কত সহজ সরল কত সহজে আমাকে এত ভালোবাসলো নিজেরা না খেয়ে আমাকে খাওয়ালো হে আল্লাহ যদি কখনো কোনো দিন এই মানুষগুলোর উপকারে আসতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো আল্লাহ তুমি এই মানুষগুলোকে ভালো রেখো এরপর বেশ কয়েক বছর কেটে যায় একদিন হঠাৎ সামিয়ার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন গ্রামে ডাক্তার বললেন সামিয়ার বাবার অনেক বড় রোগ হয়েছে তাকে শহরে নিয়ে চিকিৎসা করাতে হবে ডাক্তারের কথা শুনে সামিয়া ও তার মা তার বাবাকে শহরের বড় একটি হসপিটালে নিয়ে যায় আর সেখানে চিকিৎসা করা ডাক্তার সামিয়ার বাবার সব রকম পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার সময়ের একটি কিডনিতে দাগ লেগেছে অপারেশন করতে হবে প্রায় চার লক্ষ টাকা লাগবে আপনারা টাকার ব্যবস্থা করুন আমি অপারেশনের ব্যবস্থা করে দেব চার লক্ষ টাকা হে আল্লাহ এখন কি হবে আমরা তো তিন বেলা ভালো মতো খেতেই পারি না তার ভিতরে চার লক্ষ টাকা এখন কি হবে রে মা আমরা তোর বাবাকে অপারেশন করাতে পারবো না মা এত টাকা আমরা কোথায় পাবো Ha <laughs> কেদুরা মা আল্লাহর উপর ভরসা রাখো চলো আমরা গ্রামে ফিরে যাই আর আমাদের ভিটে বাড়ি টুকু বিক্রি করে বাবার চিকিৎসার ব্যবস্থা করি কি বলছিস মা ভিটে বাড়ি বিক্রি করলে আমরা ওই আমাদের আর কিছুই নেই আমি না হয় তবুও তো তোরা নিজেদের বাড়িতে থাকতে পারবি আমার চিকিৎসার জন্য ওই ভিটে বাড়ির তোদের বিক্রি করতে হবে না মা আমার কোন চিকিৎসার দরকার নেই না বাবা এমন কথা না তুমি বেঁচে থাকলে আল্লাহর দুনিয়ায় কোথাও কোথাও থাকার জায়গা ঠিকই হবে কিন্তু তোমাকে আমি বেনি চিকিৎসায় মরে যেতে দেব না বাবা চলো বাবা চলো মা আমরা গ্রামে ফিরে যাই হ্যাঁ রে মা সামিয়া তুই ঠিকই বলেছিস চল আর দেরি নয় এখনই গ্রামে ফিরে যাই এই বলে সামিয়া সামিয়ার বাবা ও তার মা গ্রামে ফিরে যাচ্ছিল এমন সময় হসপিটালের সামনে একজন লোক এসে দাঁড়ালেন আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো নেই বাবা। আমার সবই খুব অসুস্থ। আগে অপারেশন করতে হবে। 4 লক্ষ টাকা লাগবে। তোমরা খুব করে আমাদের এত টাকা দেবে বাবা? আমাদের শুধু একটু ভিটাবাড়ি রয়েছে আর সেই ভিটাবাড়িটুকু বিক্রি করতে আমরা গ্রামে যাচ্ছি। জানিনা আল্লাহ পাক আমাদের এই কোন পরীক্ষা ফেললেন মা আপনাদের গ্রামে ফিরে যেতে হবে না আর আপনাদের ভিটা বাড়িও বিক্রি করতে হবে না আপনার স্বামীর অপারেশনের সব টাকা আমি দিয়ে দিব আপনারা চলুন আমার সাথে ডাক্তারের সাথে কথা বলে আমি আপনার স্বামীর অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছি তুমি অপারেশনের সব টাকা দিয়ে দিবে কিন্তু তুমি কে বাবা আমাকে আপনি চিনতে পারেন নি মা আমি সাকিব ওই যে চার পাঁচ বছর আগে গ্রামের রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম আর আপনি আমাকে ভালোবেসে আদর করে আপনাদের বাসায় নিয়ে করে সুস্থ করেছিলেন আমি তুমি সাকিব কেমন আছো বাবা তুমি এত ভালো কবে কার সেই কথা এখন তুমি মনে রেখেছো আর আমাদের এই বিপদের দিনে আমাদের এত বড় উপকার করার কথা বলছো আল্লাহ তোমার ভালো করুন বাবা মা চলুন কথা না পারিয়ে আমরা হসপিটালের ভিতরে যাই আর আপনার স্বামীর অপারেশনের চার লক্ষ টাকা আমি এখনই জমা করে দিচ্ছি এমন সময় সেখানে সাকিবের স্ত্রী এসে পৌঁছায় আর সাকিবের মুখে চার লক্ষ টাকা দেওয়ার কথা শুনে চমকে উঠে তুমি কি পাগল হয়ে গেছো তুমি এতগুলো টাকা এই মহিলাকে দিয়ে দিবে এগুলো দিয়ে আমি কত শপিং করতে পারতাম তুমি দানশীল বলে সব টাকা কি মানুষকে এভাবে বিলিয়ে বিলিয়ে দিয়ে শেষ করে দিবে নাকি চুপ করেছো তুমি এসব কি বলছো মানুষকে সাহায্য টাকা কমে না বরং আল্লাহ তালা বরকত দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা হাদিদ আয়ত নম্বর আঠারোতে বলেছেন নিশ্চয় দানশীল পুরুষ এবং দানশীল নারী যে আল্লাহকে তারা উত্তম ঋণে দান করে তাদের প্রতিদান বর্ধিত করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান আর তুমি এই যে আমাকে দেখছো সেদিন যদি এই মানুষটি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না ওনার কাছে যে আমি কতটা ঋণী সেটা আমি বুজি সেদিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যদি এমন হতো কখনো ওনার উপকার করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগত আজ আল্লাহ পাক আমার সেই দোয়া কবুল করেছেন আমি ওনাকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি না জেনে না বুঝে এসব বলেছি আমি বুঝতে পারিনি এখন থেকে তুমি দান করে আমি আর বারণ করব না কারণ আমি ভালো করে বুঝতে পেরেছি দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ পাক তাতে বরকত ঢেলে দেন সেদিন তোমার বিপদে উনি তোমাকে সাহায্য করেছিলেন আজ ওনার বিপদে আমাদের যে ওনাকে সাহায্য করা আমাদের দায়িত্ব কর্তব্য চলুন মা আমরা আপনার স্বামীর অপারেশনের ব্যবস্থা করি এরপর সাকিব ও সাকিবের স্ত্রী সামিয়ার বাবার অপারেশনের ব্যবস্থা করে কয়েকদিনের মধ্যে সামিয়ার বাবা সুস্থ হয়ে যান আর তার গ্রামে ফিরে আসেন এরপর থেকে পুনরায় সামিয়ার বাবা তার স্ত্রী ও মেয়ে সামিয়াকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকেন